আসসালামু আলাইকুম, আমি মহসিন। টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনি প্রতিদিন কতটা ভিডিও আপলোড করতে পারবেন, সর্বোচ্চ কত ঘন্টার ভিডিও আপলোড করতে পারবেন, কিংবা আপনি কতটা ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পাবে আপনার সাবস্ক্রাইবার্সরা, কিংবা প্রতিদিন ভিডিও আপলোড করার আসলে বেনিফিটটা কী, কতদিন পর পর ভিডিও আপলোড করা ভালো, এবং আপনি একদিনে সর্বোচ্চ কত জিবি ভিডিও আপলোড করতে পারবেন, কত ঘন্টার ভিডিও আপলোড করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে। আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমেই আসি, আপনি কতদিন পর পর ভিডিও আপলোড করবেন, আপনি কতদিন পর পর ভিডিও আপলোড করবেন কিংবা প্রতিদিন আপলোড করবেন কি না, সেটা নির্ভর করবে আপনার কাজের উপর, আপনার ক্যাটাগরির উপর। আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন তত আপনার জন্য ভালো, কিন্তু আপনার তো একটা কাজের সময়ের দরকার আছে। ধরুন আপনি একটা শর্ট ফিল্ম তৈরি করেন, একটা শর্ট ফিল্ম তৈরি করতে 10 থেকে 15 দিনও সময় লাগতে পারে, 5 দিন 7 দিন সময় লাগতে পারে। এজন্য আপনারা চাইলে 7 দিন পর অথবা 15 দিন পর একটা ভিডিও আপলোড করতে পারবেন, কিংবা যারা মিউজিক ভিডিও করেন তারা চাইলে মাসে একটা বা 15 দিন 20 দিন পর একটা ভিডিও আপলোড করতে পারেন। কিন্তু যারা আবার ব্লগ টাইপ ভিডিও তৈরি করেন, ট্রাভেল টাইপ ভিডিও তৈরি করেন, তারা তো প্রতিদিন ট্রাভেল করতে পারবেন না বা প্রতিদিন দিতে পারবেন না, তারা সপ্তাহে একটা ভিডিও আপলোড করতে পারেন। অনেকেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ, ফুড রিভিউ, এরা চাইলে প্রতিদিন একটা ভিডিও আপলোড করতে পারবেন, এমনকি তারা যদি চায় সপ্তাহে একটা ভিডিও আপলোড করতে পারবেন, তাহলে এটা ভালো। আবার যারা নিউজ টাইপের ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রে প্রতিদিন যতটা সম্ভব 5টা 6টা 7টা যতটা সম্ভব আপনি ভিডিও আপলোড দিতে পারেন। যারা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেন তারা প্রতিদিন একটা অথবা একদিন পর একটা অথবা 2 দিন পর 1টা দিতে পারেন। আবার আমার মতো যারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বা টেক ভিডিও তৈরি করেন তারা চাইলে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিতে পারেন, সেটা ভালো। যদি একটা সম্ভব না হয় প্রতিদিন দেয়া, তাহলে একদিন পর বা 2 দিন পর পর একটা ভিডিও আপলোড দিতে পারবেন। এখন কথা হচ্ছে আমি পারবো সেটা তো আলাদা হিসাব, কিন্তু আমার কোনটা উচিত। আপনি যদি প্রতিদিন দিতে পারেন তাহলে প্রতিদিন অন্তত একটা ভিডিও আপলোড দেয়া আপনার জন্য ভালো, আপনার জন্য উচিত। যদি সম্ভব না হয় তাহলে অন্তত আপনি 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 3 দিনের মধ্যে একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার সম্ভব হয় 3 দিনের মধ্যে একটা ভিডিও আপলোড দেওয়া, তাহলে সেটা আপনার চ্যানেলের জন্য খুবই ভালো হবে। 3 দিনের মধ্যে আপলোড দিতে পারলে আপনার চ্যানেলের সুবিধাটা কী, আপনার চ্যানেলে ভিউয়ার্সগুলো আসবে কীভাবে, ভিডিও আপলোড দেওয়ার পর ভিউজ আসে কয়েকভাবে, সার্চ থেকে আসে, সাজেস্টেড থেকে আসে, রিকমেন্ডেশন থেকে আসে, নোটিফিকেশন থেকে আসে, ব্রাউজ ফিচার থেকে আসে এবং আদার্স বিভিন্ন সোর্স থেকে আসে। তা আপনি যখন 3 দিনের মধ্যে ভিডিও আপলোড দেবেন তখন আপনার সুবিধা হচ্ছে আপনার ব্রাউজ ফিচার খুব ভালোভাবে কাজ করবে। যত লেট হবে আপনার ব্রাউজ ফিচারটা তত কম কাজ করবে। আপনি ধরুন আজকে একটা ভিডিও আপলোড দিয়েছেন, আপনার ভিউয়ার্স, যে ভিউয়ার্স আপনার ভিডিওটি দেখেছে তার ব্রাউজ ফিচারে, তার ব্রাউজ কুকিসে, তার ব্রাউজার হিস্ট্রিতে আপনার চ্যানেলের এই ভিডিওর ইনফরমেশনটা সেভ হয়ে থাকবে। আপনি যত দ্রুত ভিডিও আপলোড দেবেন তত দ্রুত তার ব্রাউজ ফিচারে আপনার ভিডিওটা চলে যাবে। কিন্তু আপনি যদি অনেক দেরিতে ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে তার ব্রাউজ ফিচার থেকে আপনার ভিডিওটা অনেক নিচে চলে যাবে, তো অত নিচে গিয়ে হয়তোবা আপনার ভিডিওটা দেখবে না। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আপনি একবারে কয়টা ভিডিও আপলোড দিতে পারবেন? আপনি একবারে একসাথে সর্বোচ্চ 15টা ভিডিও আপলোড দিতে পারবেন, এর বেশি একবারে আপনি আপলোড দিতে পারবেন না। এরপর হচ্ছে আপনি একদিনে কতগুলো ভিডিও আপলোড দিলে আপনার সাবস্ক্রাইবার্সরা নোটিফিকেশন পাবে। আপনি ধরেন 5টা 10টা ভিডিও আপলোড দেন একদিনে, তাহলে আপনার নোটিফিকেশন কয়টা পাবে আপনার সাবস্ক্রাইবার্স? আপনার কি 10টা ভিডিওর নোটিফিকেশনে পাবে? না। এটা ইউটিউব ভিউয়ার্সদের সুবিধার জন্য, ভিউয়ার্সরা যদি বারবার নোটিফিকেশন পেতে থাকে তাহলে আপনার প্রতি বিরক্ত হয়ে যেতে পারে, আবার তারা আনসাবস্ক্রাইব করে দিতে পারে। সেজন্য ভিউয়ার্সরা একদিনে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে
তিনটা নোটিফিকেশন পাবে। আপনারা যাচাই করে দেখতে পারেন, যাদেরকে সাবস্ক্রাইব করেছেন, এরকম অনেক চ্যানেল আছে যারা প্রতিদিন 10টা 20টা 50টা ভিডিও আপলোড দেয়, তাদের নোটিফিকেশন চেক করে দেখতে পারেন, সর্বোচ্চ আপনি তিনটা নোটিফিকেশন পাবেন 24 ঘন্টার মধ্যে। অনেক নিউজ চ্যানেল আছে যারা কিনা একদিনে 50টা 100টাও ভিডিও আপলোড দেয়, তো তাদের ক্ষেত্রে দেখবেন যে নোটিফিকেশন পেয়েছেন মাত্র তিনটা। এরপর হচ্ছে আপনি একদিনে সর্বোচ্চ কত ঘন্টার ভিডিও আপলোড দিতে পারবেন। আপনি একদিনে সর্বোচ্চ 12 ঘন্টার ভিডিও আপলোড দিতে পারবেন, এর বেশি 1 সেকেন্ডও আপনি দিতে পারবেন না, সর্বোচ্চ 12 ঘন্টা একদিনে। আপনি বলতে পারেন যে এর আগে অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো 24 ঘন্টা 48 ঘন্টার ভিডিও আছে, এটা আগে ছিল কিন্তু বর্তমানে এই নিয়মটা নাই, এখন সর্বোচ্চ আপনি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার ভিডিও আপলোড দিতে পারবেন, এর বেশি সম্ভব না। যারা লাইভ করেন তারাও সর্বোচ্চ 12 ঘন্টার লাইভ করতে পারবেন, এর বেশি পারবেন না। যারা ভিডিও আপলোড দেবেন একইভাবে আপনি সর্বোচ্চ 12 ঘন্টার ভিডিও আপলোড দিতে পারবেন 24 ঘন্টার মধ্যে। এরপর হচ্ছে আপনি ধরেন যতগুলো ভিডিওই আপলোড দেন না কেন একদিনের মধ্যে, সেটা 12 ঘন্টার বেশি হতে পারবে না। এক দুই হচ্ছে সর্বোচ্চ 256 জিবির বেশি ভিডিও আপনি আপলোড দিতে পারবেন না, 256 জিবি। তো দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিও আপলোড দেবেন কিভাবে, সর্বোচ্চ কত জিবি কত ঘন্টার ভিডিও আপনি 24 ঘন্টার মধ্যে আপলোড দিতে পারবেন, সর্বোচ্চ কতটি ভিডিও একসাথে আপলোড দেওয়া যায় এবং সর্বোচ্চ কতটি ভিডিওর নোটিফিকেশন আপনার সাবস্ক্রাইবার্সরা পাবে এবং ব্রাউজ ফিচারে আপনার ভিডিওগুলো কিভাবে যায়। যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ইনফরমেশনের জন্য। ধন্যবাদ সবাইকে।